মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, হলফনামা দাখিল করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। আপনারা জানেন গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর আদালতে দাঁড়িয়ে চাকরিচ্যুতদের হয়ে সওয়াল করেন এবং তারপরে বিকাশরঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি কালকে হাইকোর্টের দ্বারস্থ হন, প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন, আজকে হলফনামা পেশ করতে বলেন, সেই মতো হলফনামা আজকে পেশও করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। হলফনামা গ্রহণ করল আদালত, স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করা হবে কিনা সিদ্ধান্ত পরে জানাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়েরের পরামর্শ প্রধান বিচারপতি, কিন্তু এই মামলা দায়ের করতে চান না বিকাশরঞ্জন ভট্টাচার্য। যদি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করতে চান, সেক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুমোদনের প্রয়োজন রয়েছে, যুক্তি বিকাশরঞ্জন ভট্টাচার্যের। তিনি নিশ্চিত যে অ্যাডভোকেট জেনারেলের পক্ষে এমন অনুমতি দেওয়া সম্ভব নয়, তাই তিনি চান আদালত যেন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার, সরাসরি চলে যাব সৌভিকের কাছে। সৌদীপ, এই সৌভিক, এখানেই প্রশ্নটা যে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য যে কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যে আদালত যেন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে, সেটা কি যুক্তি দেখালেন আজকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য? দেখো, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের যুক্তি হচ্ছে যে আদালত স্বতঃপ্রণোদিতভাবে সুমোটো এই মামলা দায়ের করুক। তার কারণ হচ্ছে তিনি চান যে এই যে গোটা বিষয়টা রয়েছে, এই বিষয়ে কলকাতা হাইকোর্টের নিজের থেকে হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে। এবং তার কারণ হিসাবে তিনি খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আদালত এর আগেও বলেছে যে তাকে এক্ষেত্রে একটি মামলা দাখিল করার জন্য, কিন্তু তিনি নিজে থেকে এই মামলা দাখিল করতে চান না। এবং তার কারণ হিসাবে তিনি যেটা উল্লেখ করছেন যে এক্ষেত্রে মামলা দায়ের করতে গেলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার এই মামলা দায়ের করতে গেলে সেক্ষেত্রে কিন্তু অ্যাডভোকেট জেনারেলের অনুমোদনের দরকার হবে, এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য তিনি নিশ্চিত যে অ্যাডভোকেট জেনারেলের পক্ষে এই ধরনের মামলা দায়ের করার অনুমতি দেওয়া কখনোই সম্ভব নয়। এবং সেই কারণেই তিনি কিন্তু বলেছেন যে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি যেন স্বতঃপ্রণোদিত মানে এই মামলা গ্রহণ করেন, এই মামলা দায়ের করেন। এবং এই মর্মে তুমি জানো যে গতকাল যখন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য তিনি আদালতে দৃষ্টি আকর্ষণ করেন, সেই সময় আদালত তরফ থেকে মহামান্য বিচারপতিরা তাকে এ বিষয়ে হলফনামা দাখিল করার নির্দেশ দেন, এবং আজকের মধ্যে সেই হলফনামা দাখিল করার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়ে গিয়েছে, এবং মহামান্য প্রধান বিচারপতির এই মর্মে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রধান বিচারপতির তরফ থেকে হলফনামা গ্রহণ করা হয়েছে। এখন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিত হবে আদালত অবমাননার এই মামলা দায়ের করেন কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি, কিন্তু বিকাশরঞ্জন ভট্টাচার্যের তরফে যুক্তি হচ্ছে তিনি এই মামলা দায়ের করবেন না। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মামলা দায়ের করতে গেলে সেক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলের অনুমোদনের প্রয়োজন হয়, এবং তিনি নিশ্চিত যে এ বিষয়ে এজির তরফ থেকে কোনো রকম অনুমোদন দেওয়া সম্ভব না, তিনি অনুমোদন পাবেন না। ফলে তো সেই কারণেই তার যুক্তি হচ্ছে যেন কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা দায়ের করে।